পৌর এলাকার পর এবার পঞ্চায়েত, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন কাজ শুরু। ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে পথে নামল প্রশাসন। শুরু হলো মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ অমান্যকারীদের ওপর সরাসরি অ্যাকশন নিল তৃণমূল নেতৃত্ব সহ প্রশাসন। সচেতন করার পরও যারা নির্বিচারে একইভাবে রাস্তার ধারে দোকান নিয়ে বসেছিলেন তাদের উচ্ছেদ করতে এবার মাঠে নামল প্রশাসন। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের মুরারিশা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চৌমাথা এলাকায়। ভীষণ অসুবিধে, আমাদের বিবি বালবাচ্চা আছে, আমাদের সংসার আছে, 10-20 জনের সংসার, আমার ইরবিরে নির্ভর, আমাদের আর কিছু নেই, আমাদের জমি নেই, জায়গা নেই, ঘর নেই, আমরা কি করে খাবো? আমরা এই বর্তমানে লস্যির দোকান ইরবির আমার সংসার চলে, আমরা রাস্তা ছাড়া অন্তত 6-7 দোকান ভেতরে দিয়েছি, তা পুলিশ প্রশাসন এসে আমাদের বলছে, দোকান উঠাতে বলছে। এখানে কিন্তু বেআইনি, এখানে পুলিশের গাদ্দারি, এখানে দাদাগিরি, এখানে ঠিক নয় কখনোই। আমরা কোথায় যাবো? আমাদের কিছু করে তো খেতে হবে, চুরি করবো না, ডাকাতি করবো না, খুন করবো, কোথায় জায়গা দেবে? তো জায়গা দিক, জায়গা কোথায় আছে? জায়গা দিলে দিক, সেখানে চলে যাবো। আমরা রায়তির উপরে আছি, আমরা রাস্তা ছাড়া বহুত দূরে আছি, তাও এসে বলছে দোকান তুলতে। ফুটপাতে দোকান বসার কারণে দীর্ঘদিন ধরে মালঞ্চ রোড মুরারিশা চৌমাথায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছিল। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো হকার উচ্ছেদের পথে হাঁটল এই এলাকার প্রশাসন। সমস্যাকে জন্য আরো সুবিধা হবে সাধারণ মানুষের, যাতে ফুটপাত থেকে আরে গাড়ি রাখা, এই যে জ্যামের থেকে সুবিধা হবে। আমাদের খুলে নেওয়া হয়েছে, পুরো খোলা হয়ে গেছে, কাল রাত্রের বেলায় খোলা হয়ে গেছে, খোলা হয়ে গেছে, বলে দিয়েছে গাড়িতে আমরা সরিয়ে পুরো ওই কাউন্টার ভিতরে উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ঘুরে যাবে। এই উচ্ছেদের সময় সেখানে উপস্থিত ছিলেন হাসনাবাদ 1 নম্বর ব্লকের সভাপতি এসকেন্দার গাজী এবং হাসনাবাদ থানার আইসি সহ পুলিশ প্রশাসনের অন্যান্যরা। এই ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রশাসনের সহযোগিতায় এই এলাকায় হকারদের উচ্ছেদ করতে এবং বেআইনিভাবে যারা দোকান দিয়েছে তাদের উচ্ছেদের কথা বলছি। প্রথমে তাদের সুযোগ দেওয়া হবে, তারপর তারা যদি সেখান থেকে না সরে যায় তখন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে আমাদের পক্ষ থেকে তাদের হাটের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। পুলিশ প্রশাসনের সহযোগিতায় দেখতে চৌমাথা আমরা হকার মুক্ত করার জন্য বা যারা বেআইনিভাবে এখানে নির্মাণ করেছে সেই নির্মাণ সামগ্রী ভাঙার জন্য প্রাথমিক অবস্থায় আমরা তাদেরকে নিষেধ করছি বা এগুলো ভেঙে নেওয়ার জন্য আমরা বলছি, এবং পরবর্তীকালে যদি দেখা যায় যে তারা শুনছে না বা তাদের নিজেদের উদ্যোগে সরিয়ে নিচ্ছে না বেআইনিভাবে যে নির্মাণটা করে আছে, তাহলে প্রশাসন প্রশাসনের উদ্যোগে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনার বিষয়ে এক হকার বলেন, এতে করে কিছুই অসুবিধে হবে না, আমরা আগের থেকে কিছুটা ফুটপাত ছেড়ে ভেতরে চলে এসেছি, তবে ভেতরে যাওয়ার আরও জায়গা আছে, এটা তো আমাদের বুঝতে হবে, এতে খারাপ কিছু নয়। আমরা চাই জনগণ যাতে ভালোভাবে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে, তাই আমরা এবার ফুটপাত ছেড়ে দোকানের ভেতর গিয়ে বসব না। কোনো অসুবিধা হবে না, কারণ যেহেতু ভিতরে জায়গা আছে, আমরা এতদিন সামনে ছিলাম, এতে জনগণের অসুবিধা হয়েছে, গাড়ি ঘোড়া চলার অসুবিধা হয়েছে, এটা বোঝার দরকার আছে, সবাই বোঝার দরকার আছে। আমরা আগের থেকেই অনেকটা সরিয়ে ফুটপাত ছেড়ে ভিতরে চলে এসেছি, সাহেবরা অনুরোধ করে গেছে যে আরো ভিতরে চলে যান, আমরা আগামীকাল থেকে ভিতরে আরো ভিতরে ঘরের ভিতরেই চলে যাব। আমরা চাই না কোনো জনগণ বা কোনো গাড়ি ঘোড়া কোনো অসুবিধা হোক, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগের সাথে সামিল হতে চাই। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।